বন্ধুরা, আজ আমি আপনাদের প্রাচীন সময়ের এমন পাঁচটি দানব দেখাতে চলেছি যাদের সম্পর্কে আজ পর্যন্ত আপনি হয়তো শুধুমাত্র বই পুস্তক অথবা কল্পকাহিনীতেই শুনেছেন। তবে অনেকেই বিশ্বাস করেন যে এসব দানব আজও এই পৃথিবীতে রয়েছে। মায়া মিথোলজি অনুসারে এই ক্রিয়েচার এক সময় চম্পাগড়ের রাজা ছিল, যা কিনা কখনো মানুষের রূপে আবার কখনো বা কোনো দানবের রূপ নিয়ে মানুষের সামনে হাজির হতো। এই ক্রিয়েচার বেশিরভাগ সময় তার গুহাতে কাটিয়ে দিত, যার ভেতরটা একদম ঘুটঘুটে অন্ধকার থাকত। যদি কোনো মানুষ ভুল করেও ওই গুহায় প্রবেশ করত, তখনই ওই ক্রিয়েচার সেই মানুষটির ধড় থেকে মাথা আলাদা করে দিত। এটি মানুষের উপরে অনেকবার আক্রমণ করেছে, আর সেই কাহিনীগুলো এখনো প্রাচীন কিতাবগুলোতে দেখা যায়। শক্তিশালী এই মনস্টারকে অনেক আগে আফ্রিকা ও ইন্ডিয়ার জঙ্গলে পাওয়া যেত। এই মনস্টারদের দেখতে অনেকটা শান্ত স্বভাবের মনে হতো, আর এদের মাথায় অনেক চুল থাকত। এদের লম্বা নখ এতটাই ধারালো হতো যে এরা যে কোনো কিছু এদের ধারালো নখের সাহায্যে খুব সহজেই চিরে ফেলতে পারত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এটাই যে যখন এরা খুব ক্ষুধার্ত হয়ে পড়ত, তখন এরা কবর থেকে মানুষের মৃতদেহ তুলে তা খেয়ে ফেলত। এই বৃহৎ আকৃতির সাপের মতো দেখতে প্রাণীটি অনেক প্রাচীন একটা জলজ মনস্টার। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার অঞ্চলটির লোকাল মানুষেরা একে মনস্টার ওগোপোগো নামে ডাকে। একে খুশি করতে সেখানকার লোকাল মানুষেরা আগে মাছ ও ছাগল বলি দিত। এর পরের দিন ওই বলি দেওয়া প্রাণীদের হাড়গোড় লেকের কিনারায় পাওয়া যেত। কানাডার কিছু মানুষ বলে থাকে যে তারা এখনো মাঝে মাঝে এই মনস্টারকে ওকানাগান ঝিলে দেখতে পান। জাপানে এই ভয়ঙ্কর দানব সম্পর্কে অনেক কাহিনী প্রচলিত রয়েছে। এই মনস্টার নাকি সমুদ্রের গভীরে বসবাস করে। যখনই কোনো জাহাজ এই মনস্টারের কাছ দিয়ে অতিক্রম করে, তখন সে জাহাজকে এই মনস্টার পানিতে ডুবিয়ে দেয়। এই মনস্টারের হাত থেকে বেঁচে ফেরা মানুষগুলো বলে থাকেন তারা আজ পর্যন্ত এত বড় কোনো সামুদ্রিক ক্রিয়েচার দেখেননি। এরা যখনই মানুষের সামনে এসে হাজির হয়, তখন সম্পূর্ণ সমুদ্রটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে যায়। এই মনস্টারের নাকি কিছু জাদুকরী শক্তিও রয়েছে। জাপানের কিছু বয়স্ক মানুষজন বলে থাকেন যে এই দানবটি নরক থেকে পালিয়ে এসেছে। এটা একটি রাক্ষসী তিমি প্রজাতির প্রাণী। যখন এটি শুয়ে থাকত, তখন এর উপরের পিঠের অংশ কোনো একটা আইল্যান্ডের মতো মনে হতো, আর এজন্য এর আশপাশ দিয়ে যাওয়া জাহাজের নাবিকেরা এর কাছে যাওয়ার প্রতি আকর্ষণ অনুভব করত। এরপর যখনই সেই নাবিকেরা তাদের জাহাজ সেখানে ফিরিয়ে নিজেদের জন্য আগুন চালাত, তখনই রাক্ষসী মাছটি জেগে উঠত, আর সাথে সাথে জাহাজ ও নাবিকদের আক্রমণ করত, আর তাদেরকে সমুদ্রের গভীরে নিয়ে চলে যেত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।